আমরা আজকে পুজো দিতে গিয়েছিলাম, পুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে ওখান থেকে পুজো দিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছি, দিয়ে ওখান থেকে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে যাচ্ছি। আর এই যে ঢিলটা, এটা ভাসাতে যাবো বলেছে, ওই সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে ভাসাতে। চলো টিম ঝাঁপিয়ে পড়ো, অ্যাটাক! আজকে আমরা দল বেঁধে আবার চলেছি সমুদ্রে চান করতে। আর দেখলে সব ভোগ খাওয়া হলো আজকে, ভবিষ্যতে দেখানো হয়নি। এত এই যে হাওয়া দিচ্ছে, একদম পুরো সব উড়ে চলে যাচ্ছে, কিচ্ছু নেই। যেটা আমাদের রুম অগোছালো এখন। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা এখন সকালবেলা হয়ে গেছে, কালকে এসেছিলাম পুরীতে আর এখন সকাল হয়ে গেছে, মানে সকাল মানে কি অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আর আমরা আজকে পুজো দিতে গিয়েছিলাম, পুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে ওখান থেকে পুজো দিয়ে জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছি, দিয়ে ওখান থেকে লোকনাথ বাবার মন্দিরে গেছি। তো এই হয়েছে, আর আজকে হচ্ছে পরের দিন, নেক্সট দিন। তো এইসব না অনেকক্ষণই এসছি, তো সেটা এখনো খোলা হয়নি। আর আমরা এখানে অনেকদিন আগে এই কল্পতরু গাছে একটা গিট বেঁধে গিয়েছিলাম, সেই গিটটাও আজকে খুলিয়েছে। আমার ফোনটা আমি নিয়ে যাইনি, তো ওই জন্য আমি ব্লগও বানাতে পারিনি, কেন কি ওখানটা ফোন অ্যালাউ নেই। তাছাড়া কোথায় জমা দেবো না দেবো, থাক নিয়ে যেতে হবে না বলে ফোনটা চার্জে দিয়েছিলাম। তো এখন হচ্ছে যেটা বললাম, কল্পতরু গাছ আছে, সেখানে আমরা গিট বেঁধেছিলাম, সেই গিটটা এই যে খুলিয়েছি, খুলিয়ে আর এই গিটটা শাড়ির আঁচলে বেঁধে নিয়েছি। তো বেঁধে এখন বলেছি যে এটা সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিতে, তো শাড়িটা ওই জন্য এখনও খুলিনি, এটা সমুদ্রের মধ্যে ভাসাবো। তো দেখি শাড়ি খুলেই মনে হচ্ছে যেতে হবে, কেন কি যদি জল লেগে যায় শাড়িটা তো নষ্ট হয়ে যাবে বলো, ওই জন্য ভাবছি যে শাড়িটা খুলেই যাবো। আমরা এখন যাচ্ছি সমুদ্রে, আমি চান করবো না, এই যে সবাই চান করবে না কি করবে জানি না, আমি যাচ্ছি। আর এই যে ঢিলটা, এটা ভাসাতে যাবো বলেছে, ওই সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে ভাসাতে। আমরা এখন যাচ্ছি, একটু রোদ্দুর আছে, তো দেখি কি হয় না হয়, চলো দেখতে থাকো। আইও যাচ্ছে, আই কোথায়, আই আই কই, আই আপ করে দাও তো, একবার আপ করে দাও, আপ করে দাও। চলো টিম ঝাঁপিয়ে পড়ো, অ্যাটাক! বাপি মাদের রুমে রাখলাম। আমি
চলো সোনাই, তোর গায়ে কালার পুরো উড়িয়ে দেবো তো গেছে। আমরা এখন এখানে বসে ওয়েট করছি, লোক আসবে তারপর আমরা যাব। হাফ মানে সিঁড়ি দিয়ে নেমে এসে বসলাম বিশেষ সারি। আর আজকে আমরা দল বেঁধে আবার চলেছি সমুদ্রে চান করতে। আর বেলা হয়ে গেছে একটু, একটা দেড়টা বাজে, একটা দেড়টা বাজে গেল তো বাজে। তো দেখা যাক কতক্ষণ আমরা চান করতে পারি। সবাই উঠে চলে আসছে, তখন আমরা এখন চান করতে যাচ্ছি। আমাদের সবকিছুতেই লেট। একজন বীর বাহাদুর সিং আছে। এই ওইদিকে চলো, কি গো এই ধ্যানে লোক নেই, ওইখানে চলো, ওইদিকে চলো। ওই জায়গাটা চলো, ওই ওই জায়গাটা চলো। এখানটা ঢাল, কিন্তু এখানটা ডেঞ্জারাস আছে। প্রণাম করে ছুঁড়ে ফেলতে পারবে কত দূরে? ওইদিকে ওইদিকে বাবাই, বেশি দূর যাবি না, সকালে শুনেছিস তো এইখানেই থাকবি। দেখলে সব ভোগ খাওয়া হলো আজকে, ভবিষ্যতে দেখানো হয়নি। তো ঘরগুলো একটু ঝাঁপ দিয়ে দিতে বলেছো?
ভোগ টোক খেলাম, আজকে বৃহস্পতিবার ছিল, আমরা পুজো দিতে গেছিলাম আগে করলাম, আর তারপরে ভোগ খেলাম। অনেক কিছু ছিল ভোগেতে, তোমার দু রকমের তরকারি ছিল, ডাল ছিল, ভাত, দু রকমের পোলাও ছিল, সেগুলো খাওয়া দাওয়া হলো। দিয়ে এখন একটু রেস্ট নিয়ে তারপরে আবার ঘুরতে যাওয়ার আছে। তো চলো দেখতে থাকো, আমি এখানে খুব একটা ঠিকঠাক ব্লগ বানাতে পারছি না, এই হয়েছে ব্যাপার। চলো যেটুকুনি বানাচ্ছি তোমাদের সাথে আমি সেগুলি শেয়ার করবো, খুব বেশি করতে পারছি না। চলো দেখতে থাকো, তোমাদের ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই। এত এই যে হাওয়া দিচ্ছে, একদম পুরো সব উড়ে চলে যাচ্ছে, কিচ্ছু নেই, জামা প্যান্ট গুলো সব উড়ে চলে যাচ্ছে। সমুদ্র আমাদের রুম অগোছালো এখন। চলো দেখো কি করি না করি, অনেকক্ষণ পর পর ব্লগ বানাচ্ছি, অনেকক্ষণ পর পর ব্লগ করছি, মনেই থাকছে না, এত সবাই এসছি না, একদম মনে নেই। আর আমাদের আগের ঘোড়াটা আর এই ঘোড়াটার মধ্যে একদম ডিস্টেন্স নেই, তো আগের ঘোড়াটার মধ্যে প্রচণ্ড ব্লগ বানিয়েছে, তোমরা দেখেইছো নিশ্চয়ই, অনেক ব্লগ বানিয়েছে আমার এখন, মানে ওই ব্লগগুলো তোমরা এখন দেখে নিয়েছো, কিন্তু আমি এই পুরী ব্লগটা যখন বানাচ্ছি তখন কিন্তু আমি ওই আগের ব্লগগুলো আমি এখনও পর্যন্ত দিতে পারিনি তোমাদেরকে, মানে এখনও এডিট করে আবার ছাড়া হয়নি, তো ওই ব্লগগুলো রয়েছে, আবার এইখানেও করছি, তো যেটুকু করছি সেটুকুনি দেব। হট করে আসা বলে দিয়েছি, আগেই বলেছিলাম যে হট করে আমরা এসেছি, আমাদের আসার কথা ছিল না, তো এই হচ্ছে ব্যাপার, হট করেই এসেছে। চলো পুরীতে, আজকে পুরীতে স্নান করেছি, ভেবেছিলাম যে কিছু স্নান টান কিছু করবো না, কিন্তু না করতে তো হয়েইছে, স্নান করেছি, কেন কি ছাড়বে না আমার ছেলে, চলো চলো করে হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো তোমরা।